আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ফুলদানি। তো এই যে আমি এটার জন্য কুটি নিয়েছি হচ্ছে আট নম্বরের হলুদ এবং লাল রঙের পৃথিবী পুঁতি নিয়েছি। আপনারা এটা ছক্কা পুঁতি দিয়েও করতে পারেন, আর হচ্ছে এটা আপনারা যত বড় সাইজের পুঁতি নেবেন তত বড় হবে, ঠিক আছে? তো এটা মিডিয়াম সাইজের একটা আমি দেখাবো ছোট সাইজের পুঁতি দিয়ে। আর হচ্ছে আমি নিয়ে নিচ্ছি রক সুতা নিব হচ্ছে 50 নম্বরের রক সুতা। আর আপনারা অনেকেই হয়তো কমেন্ট করেন যে অন্যান্য কি কি সাইজের পুঁতি দিয়ে বানানো যায় বা একটু বড় সাইজের পুঁতি দিয়ে করতে। তো আমার আপাতত স্টকে যা আছে ওগুলো দিয়ে করে দেখাচ্ছি, নেক্সট টাইম যখন আবার সুবিধা হবে তো সুবিধা অনুযায়ী আবার পুঁতি নিয়ে এসে করে দেখাবো। তো আপাতত এটা আজকে করে দেখাচ্ছি, আর কারো কোনো প্রশ্ন জানা থাকলে মানে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজেও নক করতে পারেন। তো চলেন কাজটা শুরু করা যাক। প্রথমে আমি রক্সুতা নিয়ে নিলাম, রক্সুতাতে আমি 6টি পুঁতি নিয়ে নিব। ছয়টি পুঁতি নেওয়ার পর এবার হচ্ছে আমি গিট দিব। আপনারা চাইলে ক্রসও করতে পারেন শেষের পুঁতি দিয়ে। তো আমি মজবুত হওয়ার জন্য গিট দিয়ে দিব একটা। আর বারবার বলছি, আপনারা যখন বড় সাইজের পুঁতি দিয়ে করবেন তখন কিন্তু এটা বড়ই হবে। তো গিট দিয়ে দিলাম, হয়ে গেল 6-এর ফুল। এবার আমরা করব 1 কমনে 5-এর ফুল। তো যে কোনো একটি পুঁতি দিয়ে সুতা নিয়ে নিলাম। সুতা নেয়ার পর এবার বাম পাশে নিব 4টি পুঁতি, 1 কমনে 5-এর ফুল করব, বাম পাশে নিব 4টি পুঁতি। যে 4টি পুঁতি নিলাম, নেয়ার পর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। পাঁচের ফুল হয়ে গেল। এবার ডান পাশের সুতা ডান পাশ থেকে আবারও 1টি পুঁতি দিয়ে নিলাম, নেয়ার পর এবার সুতা আছে এই যে 2টি পুঁতি দিয়ে সুতা আছে। এবার বাম পাশে নিব 3টি পুঁতি নিলেই 5-এর ঘর হয়ে যাবে। এই যে 3টি পুঁতি নিলাম এবং ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। আবার 5-এর ঘর হলো, ডান পাশে সুতা, আবারও ডান পাশ থেকে 1টি পুঁতি দিয়ে নিয়ে নিব। এই যে এবারও 5-এর ঘর করব, 3টি পুঁতি নিলেই 5-এর ঘর হয়ে যাবে। এমন করে পুরোটা সার্কেল জুড়ে 1 কমনে 5-এর ঘর করে ফেলব। এই যে 3টি পুঁতি নিলাম এবং ডান পাশে সুতা দিয়ে এভাবে 1টি পুঁতি ক্রস করলাম। তো এবার আর 3টি ঘর বাকি আছে, আমি করে দেখাচ্ছি তাড়াতাড়ি করে। তো এমন করেই কিন্তু আমরা এই নিচের অংশটা শেষ করবো। আপনারা অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমাদের পেজে কিন্তু এগুলো সেলও করি আমরা, কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন পেজে। তো এই যে আবারও ক্রস করে ফেলবো। তারপরে এই ঘর করব, 1টি পুঁতি দিয়ে সুতা নিলাম এবং বাম পাশে নেব 3টি পুঁতি, ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। ক্রস করা হলো, এই যে
শেষ এবার হচ্ছে শেষের ঘরে চলে এসেছি শেষের ঘরে একটি বাড়তি পুঁতি দিয়ে সুতা নিতে হবে তো ডান পাশে সুতা এবার নেব দুটি পুঁতি দিয়ে নিলাম সুতায় রইল তিনটি পুঁতি এবার সুতার দুপাশে নেব দুটি পুঁতি ডান পাশে এবং বাম পাশে একটি করে পুঁতি নিব নিয়ে গিট দিয়ে দেব দিয়ে দিলাম বেশ তো এই সেকেন্ড লাইনও শেষ এবার থার্ড লাইনে যাব এবার থার্ড লাইনে যাব থার্ড লাইন করার সময় করব আমরা এক কোমরে চারের ফুল একটি পুঁতি দিয়ে সুতা নিলাম এবার সুতার বাম পাশে নিব একটি লাল পুঁতি তারপর একটি হলুদ তারপর আবারও একটি লাল পুঁতি আপনারা চাইলে সেম কালার দিয়েও করতে পারেন ডিফারেন্ট কালার দিয়ে করলে একটু দেখতে ভালো লাগবে এই জন্য করলাম তো এবার শেষের পুঁতি ডান পাশে সুতা দিয়ে ক্রস করব এই যে চারের ফুল হয়ে গেল এবার ডান পাশে সুতা আবারও একটি পুঁতি দিয়ে নিলাম সুতায় আছে দুইটি পুঁতি সুতার বাম পাশে নিব একটি হলুদ এবং একটি লাল পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে এই শেষের পুঁতি ক্রস করব এভাবে করে পুরোটা সার্কেল শেষ করব আরো একটা লাইন দেখাই এই যে ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে নিলাম তো এবার বাম পাশে নিব একটি হলুদ এবং একটি লাল পুঁতি তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব এভাবে করে আমি পুরোটা সার্কেল কমপ্লিট করে ফেলব এবার শেষের ঘরটি করে ফেলব শেষের ঘরটি করার সময় এই যে শেষের দুটি পুঁতি দিয়ে সুতা নিতে হবে দুটি পুঁতি দিয়ে সুতা নিলাম এবার এখানে নিয়ে নেব একটি হলুদ পুঁতি নিয়ে নিলেই চারটি ফুল হয়ে যাবে হলুদ পুঁতি নিয়ে গিট দিয়ে দেব আমাদের এই লাইনটি শেষ হয়ে গেল যেমন দেখতে হবে এবার আমরা পরের লাইনে চলে যাব পরের লাইনে আমরা এক কোমরে পাঁচের ফুল করব এই যে একটি পুঁতি দিয়ে সুতা নিলাম নেয়ার পর সুতার বাম পাশে নিব চারটি পুঁতি যেহেতু আগে থেকে একটি পুঁতিতে সুতা আছে এই যে চারটি পুঁতি নিলাম এবং ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে পাঁচের ফুল করে ফেলব এই যে ডান পাশে সুতা আবারও একটি পুঁতি দিয়ে নিলাম এবার সুতায় থাকলো দুটি পুঁতি বাম পাশে নিয়ে নিব তিনটি পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব ক্রস করে আবারও পাঁচের ফুল করে ফেললাম এই যে এভাবে করে পুরোটা লাইন এক কমন পাঁচের ফুল করে ফেলব ডান পাশে সুতা আবারও একটি পুঁতি দিয়ে নিব এবং এই লাইনে কয়েকটা ঘর পরপর একটু গিট দিব তাহলে কিন্তু কাজটি মজবুত হবে সুতা দুটি পুঁতি দিয়ে আছে বাম পাশে তাই নিব তিনটি পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব তো হয়ে গেল আবারও পাঁচের ঘর এভাবে করে আমি পুরোটা সার্কেল জুড়ে এক কোমরে পাঁচের ঘর করে ফেলব এবার এটির শেষের ঘরে চলে আসলাম
তো শেষের ঘরটি সব সময় দুটি পুতি একটি পুতি এক্সট্রা নেব এই যে নিয়ে নিলাম তো এবার দেখেন সুতা আছে টোটাল তিনটি পুতি এবার আর দুটি পুতি নিলে কিন্তু পাঁচের ফুল কমপ্লিট হয়ে যাবে এই যে দুপাশে দুটি পুতি নিয়ে নিব নিয়ে এবার আমি গিট দিয়ে দেব দিলাম তো এখানে হয়ে গেল এক কমনে পাঁচের ফুল এবার সুতা দুটি পুতি দিয়ে নিব এই যে দুটি ফুল থেকে দুটি পুতি দিয়ে নিতে হবে এই লাইনে এই যে 1 2 3 4 এবার আমরা আছি পাঁচ নাম্বার লাইনে দুটি ফুলের থেকে দুটি পুতি কমন নিব নিলাম এবার এখানে করব 6 এর ঘর যেহেতু দুটি পুতি অলরেডি সুতায় আছে তো বাম পাশের সুতায় নিব আর চারটি পুতি চারটি পুতি নিলাম এবং এবার আর ডান পাশের সুতা দিয়ে এই শেষ পুতি ক্রস করব তো এই যে ছয় ফুল হয়ে গেল ডান পাশের সুতা ডান পাশ থেকে আবারও দুটি পুতি দিয়ে নিব এবার সুতায় রইল তিনটি পুতি এবার বাম পাশে নিব তিনটি পুতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে শেষের পুতি ক্রস করব এই পুরোটা লাইন হবে দুই কমন ছয়ের ঘর আবারও ডান পাশে সুতা ডান পাশ থেকে দুটি পুতি দিয়ে নিলাম এবং বাম পাশে নিব তিনটি পুতি এভাবে করে বাম পাশে তিনটি পুতি নিয়ে নিব তো এভাবে করে দুই কমনে ছয়ের ঘর করে এই পুরোটা সার্কেল কমপ্লিট করব এবং কয়েকটি ঘর পরপরই কিন্তু গিট দিয়ে দেব এই যে পুরোটাই লাল ফুল লাল পুতি দিয়ে করে ফেলব এবার এই লাইনটি শেষ হয়ে গেছে আমরা নেক্সট লাইনে চলে যাব সুতা নিয়ে নিব দুটি ফুল থেকে দুটি পুতি দিয়ে পাশাপাশি দুটি ফুলের দুটি পুতি দিয়ে একটি ফুলের থেকেই সেম ফুলের থেকেই দুটি পুতি দিয়ে নিলে কিন্তু হবে না এই দেখেন এই ফুল থেকে একটি পুতি এই ফুল থেকে একটি পুতি দিয়ে নিব নেয়ার পর এবার এখানে করব দুই কমনে ছয়ের ফুল দুটি পুতি দিয়ে তো সুতা আছেই তো বাম পাশে সুতায় নিয়ে নিব চারটি পুতি তারপর ডান পাশে সুতা দিয়ে শেষের পুতি ক্রস করব তো হয়ে গেল দুই কমনে ছয়ের ফুল এবার আরেকটি সূত্র প্রয়োগ হবে এখানে সেম লাইনে দুইটি সূত্র হবে এবার ডান পাশে সুতা দুটি পুতি দিয়ে নিব এই যে এক দুই এই দুটি পুতি দিয়ে নিলাম এবার সুতা আছে তিনটি পুতি এবার হবে দুই কমনে পাঁচের ফুল বাম পাশের সুতায় নিয়ে নেব এবার দুটি পুতি যেহেতু অলরেডি তিনটি পুতি দিয়ে সুতা আছে বাম পাশে নিয়ে নিলাম দুটি পুতি ডান পাশের সুতা দিয়ে শেষের পুতি ক্রস করব হয়ে গেল পাঁচের ফুল এখানে একবার দুই কমনে ছয় একবার দুই কমনে পাঁচ এভাবে করে পুরোটা লাইন করতে হবে এবার আবার করব দুই কমনে ছয় এই যে দুটি পুতি দিয়ে সুতা নিয়ে নিলাম সুতার এলো তিনটি পুতি সুতার বাম পাশে নিয়ে নেব তিনটি পুতি এবং ডান পাশের সুতা দিয়ে শেষের পুতি ক্রস করব এই যে ছয় ফুল তো একবার দুই কমনে ছয় পাঁচ ছয় আবারও করবো পাঁচের ঘর এই যে ডান পাশে সুতা ডান পাশ থেকে দুটি পুতি দিয়ে নিব ডান পাশ থেকে দুটি পুতি দিয়ে নিলাম এবার সুতা রইল তিনটি পুতি বাম পাশে নিয়ে নেব দুটি পুতি যেহেতু এখানে পাঁচের ফুল করব এবং ডান পাশে সুতা একটি পুতি দিয়ে ক্রস করে দেব তো এভাবে করেই
একবারে দুই কমনের পাঁচ দুই দুই কমন ছয় পাঁচ ছয় পাঁচ এমন করে উল্টা সার্কেল করে ফেলব আমার এই লাইনটি প্রায় শেষের দিকে এই যে দেখেন এই পাশেও ছয়ের ঘর এই পাশেও ছয়ের ঘর তো মাঝখানে হবে পাঁচের ঘর এবার সুতা নিয়ে নিব তিনটি পুঁতি দিয়ে যেহেতু আমরা দুই কমন করছিলাম দুইটি পুঁতি দিয়ে তো নিবই আর এক্সট্রা আরো একটি পুঁতি দিয়ে নিব তো টোটাল তিনটি পুঁতি দিয়ে সুতা নিলাম নেয়ার পর সুতায় রইল এবার চারটি পুঁতি সুতার যে কোনো এক পাশে একটি পুঁতি নিব নিলে পাঁচের ফুল হয়ে যাবে নিয়ে গিট দিয়ে দিব আর আমি কিন্তু মাঝে মাঝে একটু গিট দিয়েছি তো এবার করব পরের লাইন পরের লাইনে আমরা করব তিন কমনে সাতের ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুঁতি দিয়ে সুতা আছে না এই যে এখানে তিনটি ফুল আছে যে এক দুই তিন তো তিনটি ফুল থেকে তিনটি পুঁতি পাশাপাশি তিনটি ফুলের তিনটি পুঁতি দিয়ে সুতা নিয়ে নিব সুতা নিয়ে নিলাম এই যে তিনটি ফুল থেকে তিনটি পুঁতি দিয়ে এবার এখানে করব পাঁচের ঘর সরি সাতের ঘর তো তিনটি পুঁতি দিয়ে সুতা আছে আর চারটি পুঁতি নিলেই হবে বাম পাশে নিয়ে নেব চারটি পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব এই যে সাতের ঘর হয়ে গেল ডান পাশে সুতা আবারও নিব তিনটি পুঁতি দিয়ে তিনটি পুঁতি দিয়ে নিয়ে নিলাম সুতায় রইল এখন চারটি পুঁতি বাম পাশে নিয়ে নেব তিনটি পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করব আপনারা দেখতেই পাচ্ছেন ছোট পুঁতি হওয়াতেও কিন্তু বেশ বড় সাইজে হচ্ছে তো আপনারা সেম প্যাটার্নে আপনারা বড় পুঁতি দিয়ে করে ফেলবেন যারা বড় ভাস চাচ্ছেন তো আবারও এই যে সেম ভাবেই ডান পাশে সুতা তিনটি পুঁতি দিয়ে নিব তিনটি পুঁতি দিয়ে নিব এবং বাম পাশে নিয়ে নিব তিনটি পুঁতি এই পুরোটা লাইন জুড়ে করব তিন কমনে সাতের ফুল এভাবে করে পুরোটা সার্কেল কমপ্লিট করব তো আমি এখন শেষের লাইনে চলে এসেছি শেষের লাইনে আমি চারটি পুঁতি দিয়ে সুতা নিয়ে নিব আপনাদের বারবারই বলে দিচ্ছি যে আমরা যদি দুই কমন করি তাহলে শেষে নিব তিনটি পুঁতি আর তিন কমন করলে শেষে নেব চারটি পুঁতি লাস্টে একটি বাড়তি পুঁতি দিয়ে সুতা নিলাম এই যে এবার আছে সুতায় পাঁচটি পুঁতি এবার সুতার দুই পাশে দুইটি পুঁতি নিয়ে সাতের ঘর করে ফেলব দুটি পুঁতি নিলাম নিয়ে গিট দিয়ে দিব সাতের ঘর শেষ আর আপনারা বুঝবেন কিভাবে ঘরগুলো ঠিক আছে এই যে শেষের অংশ পুরো সমান হবে তো এবার আমরা পরের লাইনে চলে যাব এবার করব এক কমনে পাঁচের ফুল যে কোনো একটি পুঁতি দিয়ে সুতা নিয়ে নিব সুতা নিলাম এবার সুতার বাম পাশে নিয়ে নিব চারটি পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে শেষে পুঁতি ক্রস করব ডান পাশে সুতা আবারও একটি পুঁতি দিয়ে নিলাম
এবার সুতায় রইল দুটি পুঁতি বাম পাশে নিয়ে নেব তিনটি পুঁতি এবং ডান পাশে সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব এভাবে করে এক কোণে পাঁচটি লাইন করে এই পুরোটা ঘর কমপ্লিট করব এবার আমরা শেষের ঘরে চলে এসেছি শেষের ঘরে এই যে দুটি পুঁতি দিয়ে সুতা নিব এই পুঁতিটা নিচে এবং প্রথম ফুলের থেকে একটি পুঁতি দিয়ে সুতা নিব নিয়ে নিলাম এবার সুতা দেখেন আছে তিনটি পুঁতি এবার যে কোনো পাশে দুটি পুঁতি নিব দুই পাশে দুটি পুঁতি নিয়ে গেট দিয়ে দেই আপনারা উপরে চাইলে সেম পুঁতি ইয়েলো পুঁতি দিয়েও এই পাঁচের ঘর করলেও হতো তো কালার কম্বিনেশন সম্পূর্ণ আপনাদের উপর তো এই হয়ে গেল আপনারা চাইলে আরো কয়েকটা লাইন এরকম দিতে পারেন বা এতটুকু রাখলেও হবে এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস হয়ে গেল বা বাটি কলস যেটাই বলেন এটা বড় করলে বড় পুঁতি দিয়ে করলে আরো বড় হবে তো এই তো এটা সুতাগুলো ভিতরে ভরে আমি কেটে দিব তো এই এটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ